আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আরএম বার্ড হাউসের পক্ষ থেকে আমি রিজভি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব সেই বিষয়টি হচ্ছে, গতানুগতিক আমি যে সব বিষয়ে কথা বলি আজকে কিন্তু টোটালি ডিফারেন্ট বিষয়ে কথা বলবো। আপনারা হয়তো এখানে দেখতেই পাচ্ছেন কোকাটেলের একটি পেয়ার, লুটিনো এবং হচ্ছে গ্রে পেয়ার। আমি কিন্তু আজকে আমার এক কাস্টমারের কাছে এটা ডেলিভারি দিতে যাব, তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আজকে আমি এটা একটা টোটাল ব্লগ আকারে করব এবং আপনাদের সাথে শেয়ার করব যে আমি কোথায় ডেলিভারি দিতে যাচ্ছি এবং কিভাবে যাচ্ছি। বন্ধুরা, আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন। দর্শক, আপনারা হয়তো বা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আমার পার্সেল রেডি করে ফেলেছি, অর্থাৎ যেই কোকাটেলের জোড়াটা নারায়ণগঞ্জ যাবে সেটা কিন্তু আমি অলরেডি তৈরি করে ফেলেছি। তো এখন ইনশাল্লাহ যাওয়ার পারা, চলুন। দর্শক, আমি এখন বাসার থেকে নিচে নামবো। আজকে অলরেডি দেখেছি বাইরে সানি ওয়েদারের পরিবর্তে কিছুটা মেঘলা ওয়েদারই আছে। আজকে টিপটিপ বৃষ্টিও পড়ছে, কিন্তু যেহেতু কথা দিয়েছি আমাকে যেতেই হবে আজকে, সেহেতু আর দেরি করলাম না, ইনশাল্লাহ বের হয়ে গেলাম। এখন আমরা বাইকটা খুলে স্টার্ট দিয়ে ইনশাল্লাহ রওনা হব। আপনারা আমাদের সাথেই থাকুন। বন্ধুরা, বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমি আমার যাত্রা শুরু করলাম। আজকে আমি যেখানে যাব সেটা হচ্ছে নারায়ণগঞ্জের চাষারার জিয়া হলের সামনে। বেরিয়ে পড়েছি, আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন, যেহেতু মোটামুটি খালি রাস্তা আছে, তারপরও আমি আজকে শর্টকাট নেওয়ার চেষ্টা করব। আজকে ওই দিক দিয়ে না যেয়ে আজকে আমি স্টাফ কোয়ার্টার, অর্থাৎ হচ্ছে যে বনশ্রীর পাশ দিয়ে স্টাফ কোয়ার্টারের ভিতর দিয়ে সেখান দিয়ে যাবো, কারণ সেখান দিয়ে নারায়ণগঞ্জটা মোটামুটি এই দিকের থেকে একটু কাছে হবে। যাই হোক, এখন আমি রামপুরা ব্রিজের এখানে আছি, এই পাশ দিয়ে ঢুকে গেলাম। এখন সোজাসুজি আমাকে সেই মেরাদিয়া বাজার এবং হচ্ছে স্টাফ কোয়ার্টারের ভিতর দিয়ে আমাকে নারায়ণগঞ্জ দিয়ে বের হতে হবে। বন্ধুরা, এই কয়েকদিন ম্যাক্সিমাম যেসব জায়গায় গিয়েছি তো মোটামুটি সানি ওয়েদার ছিল, বাট আজকের ওয়েদারটা কিন্তু একদম মেঘলা ওয়েদার। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন, হয়তো বা কিছুক্ষণ পর বৃষ্টিও নামতে পারে। চারিদিকে কিন্তু মেঘাচ্ছন্ন দেখতেই পাচ্ছেন, তো দেখি কতটুকু যাওয়া যায় ইনশাল্লাহ। আপনারা হয়তো বা অনেকেই জানেন যে আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেই রাস্তা দিয়ে কিন্তু আপনার স্টাফ কোয়ার্টারের ভিতর দিয়ে যাওয়া যাবে নারায়ণগঞ্জে, এবং এই পাশ দিয়ে কিন্তু আপনার মেরাদিয়া আছে, তারপর হচ্ছে আপনার বনশ্রীর ভিতর দিয়ে যাওয়া লাগে। এইসব জায়গায় কিন্তু আপনার মেরাদিয়া বাজার থাকে, এটার কারণে কিন্তু ম্যাক্সিমাম টাইমে জ্যাম থাকে, যেহেতু বড় বড় গাড়ি চলাচল করে। তো আজকে আমি আপনাদেরকে একটা জিনিস বলবো, যেহেতু আমি স্টাফ কোয়ার্টার দিয়ে যাচ্ছি,
বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অনেকটাই এসে পড়েছি। উপরে উঠলে কিন্তু আমরা ঢাকার বাইরেই চলে যাব। তো আমরা এখন এই পাশ দিয়ে ঢুকে গেলাম, এদিক দিয়ে আমরা এখন ইউটার্ন নিব। ইউটার্ন নিয়ে কিন্তু আমরা নারায়ণগঞ্জের একেবারে ভিতরে আমাদের যেখানে আপনার পজিশনটা অথবা হচ্ছে লোকেশন যেটা বলেছে সেখানে কিন্তু আমরা পৌঁছে যাব ইনশাল্লাহ। আপনারা দেখতে থাকুন। দর্শক, আমরা কিন্তু অলমোস্ট চলে এসেছি। আরও সামনে যেয়ে আমাদেরকে বামে টার্ন নিতে হবে। টার্নেই কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত স্থানটি পেয়ে যাব, যেটা হচ্ছে নারায়ণগঞ্জের চাষাড়া। দর্শক, নারায়ণগঞ্জের গলিগুলোতে কিন্তু বরাবরের মতোই জ্যাম থাকবে, এটাই স্বাভাবিক। কারণ এখানে জনসংখ্যাও বেশি, প্লাস হচ্ছে যে এখানে আপনার গাড়ি ঘোড়াও অনেক বেশি। দর্শক, আমরা কিন্তু পৌঁছে গিয়েছি। আপনারা বামে হয়তো দেখতে পাচ্ছেন নারায়ণগঞ্জের চাষাড়া এই জায়গাটার নাম, এবং সামনে দেখতে পাচ্ছেন যে জিয়া হল। তো এখন আমরা এখানে পার্ক করব, পার্ক করে ইনশাল্লাহ আমাদের কাস্টমারের জন্য অপেক্ষা করব। দর্শক, আলহামদুলিল্লাহ আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন আমরা নারায়ণগঞ্জে চাষাড়াতে পৌঁছে গেছি, এবং আসার পরেই কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে, এবং আমরা কাস্টমারের জন্য কিন্তু ওয়েট করছি। উনি আসার পরই ইনশাল্লাহ ওনাকে আমরা প্রোকাটের পাখিটা ডেলিভার করে ইনশাল্লাহ চলে যাব। দর্শক, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমি নারায়ণগঞ্জে চলে এসেছি। আমি আপনাদেরকে কিন্তু অলরেডি বলেছিলাম, যেহেতু আমরা একটা ভাইয়ার কাছে কোকাটেল ডেলিভারি দিব, তো উনি কিন্তু অলরেডি চলে এসেছেন, আমরা ওনার সাথে একটু পরিচিত হই। ভাই, আপনার নামটা? আমি হোসাইনা লালজি, নারায়ণগঞ্জ থেকে। এই মাত্রই আরামবাড়ির কাছ থেকে, ভাইয়ার কাছ থেকে কোকাটেল দুটা পেলাম। ইনশাল্লাহ ভালো লাগছে দেখতে। তো আমি যতটুকু চেষ্টা করেছি আপনাকে অনেক তাড়াতাড়ি ডেলিভার করার জন্য, তো এই জন্য আপনিও কষ্ট করে আসছেন, আপনাকে ধন্যবাদ। যেহেতু লোকেশনটা মোটামুটি খুঁজে পেয়েছি অনেক তাড়াতাড়ি, তো ইনশাল্লাহ আপনি আরএম বার্ড হাউসের সাথেই থাকবেন, এবং সবাইকে ইনশাল্লাহ একটু বলে দেবেন যেন আরএম বার্ড হাউস থেকে পাখি যেন ক্রয় করে। অবশ্যই অবশ্যই, ঠিক আছে। ভালো কোয়ালিটির আগেও আমি বাজারে নিয়েছি, জি, দুই জোড়া বেশ ভালো আছে ওরা। সকলেই আজকে কোকাটেল নিলাম। আমি অলরেডি এখানে প্যাক করে দিয়েছি, আসার সময় যেহেতু এখন বৃষ্টি পড়ছে তাড়াতাড়ি বাসায় যাওয়াটাই ভালো। তো ঠিক আছে, আমরা এখন এখানেই শেষ করছি। তো দর্শক, আপনাদেরকে আমি বলতে চাচ্ছি, আপনারা যারা এখনও আরএম বার্ড হাউস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আরএম বার্ড হাউস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন যেন আমার সকল ভিডিও পৌঁছে যায় আপনাদের কাছে। সেই পর্যন্ত আমি রিজভি এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আপনারা সবাই ভালো থাকবেন। আমার ডেলিভারি দেওয়া কিন্তু শেষ, বাট বৃষ্টি পড়ছে, বৃষ্টির কারণে কিন্তু রওনা দিতে পারছি না। তো ভাবলাম এক কাপ চা খেয়ে নিই। এই যে চাটা নিলাম, আমি আর আমার ফ্রেন্ড আছে সাথে, ও চা খাচ্ছে। ইনশাল্লাহ বৃষ্টি শেষ হলে আমরা রওনা দিয়ে দিবো।